সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন, আশা করছি কম্পিউটার ক্লাসে আপনাদের আগের থেকে অনেক ভালো লাগছে। আচ্ছা, আগের ক্লাসে আপনাদের যা শেখানো হয়েছিল তা মনে আছে কিনা? চলুন তবে আগের ক্লাসের ব্যাপারে কিছু কথা বলে নেওয়া যাক। আপনারা কি বলতে পারবেন আগের ক্লাসে আপনারা কি কি শিখেছেন? আপনারা কি বলতে পারবেন পাওয়ার বাটন দিয়ে আমরা কি করেছিলাম? যদি আপনারা সঠিকভাবে মনে রাখেন তবে মনে পড়বে আমরা পাওয়ার বাটন দিয়ে কম্পিউটারকে সুইচ অন অথবা অফ করার জন্য ব্যবহার করে থাকি। আমরা টাচপ্যাড এবং মাউস কেন ব্যবহার করি? টাচপ্যাড এবং মাউস পয়েন্টারকে এক জায়গা থেকে অন্য আরেক জায়গাতে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। মাউসের ব্যবহার ডেস্কটপ কম্পিউটারে করা হয় এবং টাচপ্যাডের ব্যবহার ল্যাপটপ আর নোটবুকে করা হয়। টাচপ্যাড বা মাউসের মধ্যে কতগুলো বাটন থাকে আপনারা কি জানেন? মাউসে তিনটি বাটন থাকে আর টাচপ্যাডের মধ্যে দুইটি বাটন থাকে। আপনারা যখন ছবি আঁকতে লাইন টানবেন তখন আপনার এটি প্রয়োজন পড়বে। আমরা ইরেজার টুল কেন ব্যবহার করি? আমরা ইরেজার টুল কোনো কিছু মিটাতে বা মুছে ফেলার জন্য ব্যবহার করি যেটা আমাদের দরকার নেই। আপনারা কি বলতে পারবেন টাস্ক বারটা কি? টাস্ক বার একটি স্কেলের মতন, যেটি আমাদের ফাইল এবং ফোল্ডারের সম্বন্ধে জানাই, যেটির ওপর আপনি কাজ করছেন। এমএস পেন্ট কাকে বলে এবং আমরা এটা কেন ব্যবহার করি? এমএস পেন্ট একটি সফটওয়্যার যা দিয়ে আমরা কিছু আঁকতে পারি। আপনারা কি জানেন টুলবক্স কাকে বলে? টুলবক্স হলো এমএস পেন্টের একটা গুরুত্বপূর্ণ বক্স যার মধ্যে ছবি আঁকার সব রকমের টুল থাকে। এমএস পেন্টের ফাইলকে আপনারা কয়ভাবে ওপেন করতে পারবেন? আমরা এমএস পেন্টের ফাইলকে দুই ভাবে ওপেন করতে পারব, স্টেপ ওয়াইজ অথবা শর্টকাট কমান্ড দ্বারা। চলুন তবে আপনারা সবাই কম্পিউটারকে অন করুন এবং বলে দেওয়া পদ্ধতি অনুসার এমএস পেন্টের ফাইলকে ওপেন করুন। যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটি ভালো করে দেখুন এবং শিখে নিন এমএস পেন্ট কিভাবে ওপেন করা হয়। প্রথমে আপনি নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান, যেটা আপনার স্ক্রিনের বাম দিকে কোণেতে রয়েছে। তার উপর একবার লেফট ক্লিক করুন নিজের মাউস বা টাচপ্যাডের দ্বারা। একটা বক্স খুলে যাবে আর সেখানে আপনাদের অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। অল প্রোগ্রামে ক্লিক করার পর আপনি অ্যাক্সেসরিজ অপশন সিলেক্ট করুন আর তারপর নিজের পয়েন্টারকে পেন্ট অপশনে নিয়ে যান, লেফট ক্লিক করুন। এইভাবে আপনার এমএস পেন্টের ফাইল খুলে যাবে। চলুন তবে আজকের ক্লাস শুরু করা যাক। গত ক্লাসের সময় আপনারা ইরেজার টুলের সম্পর্কে শিখেছিলেন, আজ আমরা ইরেজার টুলের ওপর অভ্যেস করব। লাইন টুলের ব্যবহার এবং আপনারা ছবি আঁকতে পারেন যেমন ঘরের, তারার, ব্যাটের ইত্যাদি।
সিলেকশন টুলের সাহায্যে আপনারা কোনো কিছু মুছে ফেলতে পারবেন। এবং আমরা আরও শিখব কিভাবে এমএস পেন্টের ফাইল বন্ধ করব। আর সবার শেষে আমরা সবাই শিখব কিভাবে কম্পিউটারকে শাট ডাউন করব। এবার নিজের কম্পিউটারকে অন করুন। আপনারা সবাই কি এমএস পেন্টের ফাইলকে ওপেন করে নিতে পারবেন? আর যদি না করতে পারেন, তবে সামনে দেওয়া ভিডিওটি দেখুন, এমএস পেন্টের ফাইল কিভাবে ওপেন করতে হয় সেটা শিখে নিন। আপনারা কি এমএস পেন্টের ফাইলকে ওপেন করতে পেরেছেন? সামনে দেওয়া ছবিটি দেখুন আর বলুন, এই ছবিটিকে কি বলা হয়? এটা একটি সাধারণ ঘরের ছবি। আপনারা কি এই ছবিটি আঁকতে পারবেন অথবা না? এই ছবিটি আপনারা কোন কোন টুলের সাহায্যে বানাবেন? আমরা এই ছবিটি লাইন টুলের মাধ্যমে বানাবো এবং সবার প্রথমে লাইন টুল সিলেক্ট করে নেব। তবে আসুন, এই ছবিটি ইরেজ করার জন্য ভিডিওটি দেখুন। সবচেয়ে আগে আমরা ঘর আঁকার জন্য লাইন টুলকে সিলেক্ট করব। লাইন টুলকে সিলেক্ট করার পর নিজের কার্সারকে পেন্টের পাতাতে নিয়ে এসে একটি ট্যারা লাইন বাম দিকে টানব এবং সেই একই রকম ভাবে ডান দিকেও একটা ট্যারা লাইন টানব ঘরের ছাদ তৈরি করার জন্য। এরপর সাদা ডটগুলোকে সরাবার জন্য একবার বাইরে ক্লিক করুন। তারপর ডান দিকে ট্যারা লাইনের নিচে দিয়ে একটা ছোট্ট সমতল লাইন টানব। সেই একই রকম ভাবে বাম দিকের ট্যারা লাইনের নিচ দিয়ে ছোট্ট সমতল লাইন সেই একই রকম ভাবে টানব। বাম দিকের এন্ড পয়েন্ট দিয়ে আমরা একটা লম্বা লাইন টানব নিচের দিকে। তারপর এই লম্বা লাইনের এন্ড পয়েন্ট দিয়ে একটা লম্বা সমতল লাইন টানব। এই সমতল লাইনের এন্ড পয়েন্ট দিয়ে বাম দিকের এই সমতল লাইনের এন্ড পয়েন্ট দিয়ে ডান দিকের ছোট্ট সমতল লাইনটিকে যুক্ত করব। এইভাবে ঘরের গঠনটি তৈরি হলো। ঘরের দরজা আঁকার জন্য আমরা একটি ছোট্ট সমতল লাইন টানব। তার এন্ড পয়েন্ট দিয়ে আমরা নিচের দিকে একটি আরো লম্বা লাইন টানব। তারপর সেই ওপরের সমতল লাইন দিয়ে আরেকটি লম্বা লাইন নিচের দিকে টানব। তারপর দুটোরই এন্ড পয়েন্টকে আমরা যুক্ত করব। এইভাবে দরজার গঠনটি তৈরি হলো। তারপর একটি ছোট্ট লম্বা লাইন টানব। সেই এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি ছোট্ট সমতল লাইন টানব। সেই সমতল লাইনের এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি লম্বা ওপরের দিকে লাইন টানব। তারপর দুটোরই এন্ড পয়েন্টকে
যুক্ত করব। এইভাবে আমাদের ঘরের দরজা কমপ্লিট হলো। এবার জানলা আঁকার জন্য একটি সমতল লাইন টানব, তারপর বাম দিক দিয়ে একটি ছোট্ট লম্বা লাইন টানব। তারপর ডান দিক দিয়ে আরেকটি ছোট্ট লম্বা লাইন টানব। এবং তারপর দুটোরই এন্ড পয়েন্টকে আমরা আবার যুক্ত করব। এইভাবে তারপর নিচের দিক দিয়ে আরেকটি, তারপর লাইনটি ভুল হলে সেই লাইনটিকে মিটিয়ে সঠিক লাইনটি টানব। তারপর নিচের দিকে একটি ছোট্ট লাইন টানব এবং একটি আরো সমতল লাইন টানব। লাইনটি ভুল হলে আমরা সেটাকে মিটিয়ে আবার ভালো করে একটি সমতল লাইন টানব। এবার দুটোরই এন্ড পয়েন্টকে যুক্ত করব। এবার ঘরের ভেন্টিলেটর বানাবার জন্য ঘরের প্রথম তলায় একটি ছোট্ট লম্বা লাইন টানব। তারপর তার স্টার্টিং পয়েন্ট দিয়ে আরেকটি সমতল লাইন টানব। তারপর সমতল লাইনের এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি নিচের দিকে লম্বা লাইন টানব। এবার দুটোরই এন্ড পয়েন্টকে আমরা যুক্ত করব। এইভাবে আমাদের ঘরের ভেন্টিলেটর আঁকা কমপ্লিট হলো। তারপর মাঝখান দিয়ে আরেকটা লম্বা লাইন টেনে বাম দিক দিয়ে আরেকটা মাঝে লাইন টানব। ভেন্টিলেটরকে আকর্ষণীয় করার জন্য এইভাবে আমাদের ঘর আঁকা কমপ্লিট হলো। আপনি কি বলতে পারেন কিভাবে এই ছবিটি মুছে ফেলবেন? এই ছবিটি মুছে ফেলার জন্য আপনাকে ইরেজার টুলের ব্যবহার করতে হবে। যদিও আপনি আরেকভাবে এই ছবিটি মুছতে পারেন। এই ছবিটি ইরেজ করার জন্য বা মেটাবার জন্য সিলেকশন টুলের ব্যবহার করুন। প্রথমে আমরা সিলেকশন টুলে যাব। এর জন্য আমরা নিজের পয়েন্টারকে সিলেকশন টুলের ওপর নিয়ে যাব। সেখানে অপশন দেখতে পাব আর আমরা সিলেক্ট অল অপশন নিব। যখন আপনারা সিলেক্ট অল প্রেস করবেন একটি বক্স দেখতে পাবেন সম্পূর্ণ ছবির ওপর।
তারপর আপনারা নিজের কিবোর্ডে যে ডিলিট বাটনটা দেখতে পাচ্ছেন সেটাকে একবার প্রেস করে ডিলিট করুন, আপনার ছবিটি মুছে যাবে। এই ছবিটি দেখুন আর বলুন যে এই ছবিটিকে কি বলা হয়। এটা একটা স্টার বা তারার ছবি। আপনারা কি সহজেই ছবিটি আঁকতে পারবেন অথবা না? এই ছবিটি আঁকার জন্য কোন টুলের ব্যবহার করবেন? আপনাদের এই ছবিটি আঁকার জন্য লাইন টুলের দরকার হবে। তবে আর একবার ভিডিওটি ভালোভাবে দেখে নিন আর শিখে নিন কিভাবে ছবিটি আঁকবেন। তারার ছবি আঁকার জন্য আমরা আবার লাইন টুলই ব্যবহার করব। আপনারা লাইন টুল সিলেক্ট করুন আর ড্রয়িং এর পাতাতে নিয়ে আসুন। আর প্রথমে সমতল লাইন আঁকুন যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। আর একটা এখান থেকে এখান অবধি তৃতীয় লাইনের সাথে এই পয়েন্ট দিয়ে আঁকুন। আর একটা এখান থেকে এখান অবধি এবং আপনার তারার ছবি কমপ্লিট হয়ে গেল। আপনি কি বলতে পারেন কিভাবে এই ছবিটি মুছে ফেলবেন? এই ছবিটি ইরেজ করার জন্য বা মেটাবার জন্য প্রথমে আমরা সিলেকশন টুলে যাব। এর জন্য আমরা নিজের পয়েন্টারকে সিলেকশন টুলের ওপর নিয়ে যাব। সেখানে অপশন দেখতে পাব আর আমরা সিলেক্ট অল অপশন নিব। এখন আপনি দেখতে পাবেন আপনার সামনে একটি বক্স চলে আসবে। যখন আপনারা সিলেক্ট অল প্রেস করবেন, এখন আপনি পেন্ট ফাইল পুরো সিলেক্ট করে নিয়েছেন। এবার আপনি ডিলিট বাটনটি খুঁজে নিয়ে সেটা একবার প্রেস করে দিন। আপনার এমএস পেন্টের শিটে একটা নতুন শিট চলে এসেছে। এই ছবিটির দিকে তাকান এবং বলুন এটিকে কি বলে। এটা একটা কাগজের প্লেন। আপনারা কি ছবিটি আঁকতে পারবেন অথবা না? কোন টুলের ব্যবহার দিয়ে ছবিটি আঁকবেন? আপনারা সবাই ছবিটি লাইন টুলের সাহায্যে আঁকতে পারবেন। আগেকার মতোই মন দিয়ে এবং শিখে নিন, ভিডিওটি দেখুন, ছবিটি আঁকবেন। এবার আমরা পেপার প্লেনের ছবি আঁকার জন্য লাইন টুলকে সিলেক্ট করব আর একটি লম্বা ট্যারা লাইন টানব। সেই ট্যারা লাইনের স্টার্টিং পয়েন্ট দিয়ে একটি আরো লম্বা ট্যারা লাইন টানব। দুটোরই এন্ড পয়েন্ট দিয়ে প্রথম লাইন আর দ্বিতীয় লাইনটিকে যুক্ত করব। তারপর দ্বিতীয় লাইনের পাশ দিয়ে একটি ছোট্ট ট্যারা লাইন টানব। তারপর আরেকটি লম্বা ট্যারা লাইন টানব এবং চতুর্থ ট্যারা লাইনও টানব। তৃতীয় লাইনের এন্ড পয়েন্ট দিয়ে চতুর্থ লাইনের এন্ড পয়েন্টকে যুক্ত করব। এরপর আরেকটা লম্বা ট্যারা লাইন টানব এবং তার এন্ড পয়েন্টকে চতুর্থ লাইনের মাঝে যুক্ত করব। তারপর প্রথম লাইন ও দ্বিতীয় লাইনের মাঝে একটি
ছোট্ট দাগ টানব এবং তৃতীয় এবং চতুর্থ লাইনের মধ্যে একটি ছোট্ট দাগ টানব। এইভাবে আপনার পেপার প্লেন আঁকা কমপ্লিট হয়ে গেল। এরপর আপনারা কি বলতে পারবেন এই ছবিটি মোছার জন্যে কি করতে হবে? এই ছবিটি খুব সহজেই মুছে ফেলতে পারি সেই পদ্ধতিটি দ্বারাই যে কিছুক্ষণ আগে আমরা শিখলাম। এই ছবিটি দেখুন আর বলুন এটাকে কি বলে? এটা একটা হালের ছবি যেটা মাটির ওপর আছে। এবার এই ছবিটি আমরা লাইন টুলের মাধ্যমে বানাবো। পরের ভিডিওটি দেখুন আর শিখুন কিভাবে এই ছবিটি আমরা বানাবো। একটি হালের ছবি আঁকার জন্য আমরা আবার লাইন টুলের ব্যবহার করব। তাহলে আমরা লাইন টুলকে সিলেক্ট করব টুলবার মেনু থেকে। লাইন টুল সিলেক্ট করার পর ড্রয়িং এর জায়গাতে আসব আর একটি লাইন আঁকব যেইভাবে দেখানো হচ্ছে। এই একই লাইনটার পর প্যারালেল ভাবে এবং দুটি এন্ড পয়েন্টকে যুক্ত করুন যেইভাবে দেখানো হচ্ছে। তারপর একটা লাইন নিচের দিকে আর পরের শেষে দুটি লাইনকে যোগ করব। তারপর হালের ত্রিকোণ টিপটা দিয়ে হালকে যুক্ত করব এইভাবে। তারপর ওপর দিয়ে যুক্ত করব এইভাবে আর তারপর এইভাবে আর এই এন্ড পয়েন্টকে যোগ করব। দুটি লাইনকে যোগ করব। এটা দ্বারা আমাদের হালের ছবি আঁকা শেষ হলো। আর সাদা ডটগুলোকে সরাবার জন্য বাইরে ক্লিক করুন। আর এই ছবিটিকে মেটানোর জন্য সিলেক্ট অলের ব্যবহার করুন। আমাদের আজকের কম্পিউটার ক্লাসের সবার শেষে ছবিটি একটা তরোয়ালের, যেটি আপনাদের নিজেদেরই বানিয়ে নিতে হবে। এবং যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে ভালো করে ভিডিওটি দেখুন এবং চিন্তা করে নিন কিভাবে ছবিটি আঁকবেন। এবার তরোয়াল আঁকার জন্য সব থেকে আগে আমরা লাইন টুলকেই সিলেক্ট করব। তারপর একটা টেড়া লম্বা লাইন টানবো, তার পাশ দিয়ে তার থেকে একটু বড় লম্বা লাইন টানবো এবং দুটিরই এন্ড পয়েন্টকে একটি ছোট্ট লাইন দিয়ে যুক্ত করব এইভাবে। তারপর নিচের দিকে একটি ছোট্ট লাইন টানবো, তারপর আরেকটি ছোট্ট লাইন টানবো এবং দুটোরই এন্ড পয়েন্টকে যুক্ত করব। এবার আরেকটি ছোট্ট লম্বা লাইন নিচের দিকে টানবো, তার পাশ দিয়ে আরেকটি ছোট্ট লাইন টানবো এবং দুটোরই এন্ড পয়েন্টকে যুক্ত করব। তারপর দুটোই ট্যারা লাইনের স্টার্টিং পয়েন্টকে যোগ করব। এবং ভেতরে প্রথম লাইনের পাশে আরেকটি ছোট্ট লম্বা লাইন টানব, তা দিয়ে আপনার
তরোয়াল আঁকাটি কমপ্লিট হলো। এবার আপনাদের সবাইকে এমএস পেন্ট ফাইলকে ক্লোজ করতে হবে এবং এবার আপনারা সবাই কম্পিউটারকে শাটডাউন করুন। যা আপনারা আগে শিখেছেন সেই সঠিক পদ্ধতি দ্বারাই। তবে আপনাদের কি সবার মনে আছে কম্পিউটার কিভাবে শাটডাউন করা হয়? যাদের মনে আছে তারা শাটডাউন করুন, আর যাদের মনে নেই তারা পুনরায় এই ভিডিওটি দেখে শাটডাউন করা শিখে নিন। এবার আমরা শিখব কিভাবে শাটডাউন করা হয়। আপনারা সবাই নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। তারপর নিজের মাউস দিয়ে লেফট ক্লিক করুন, একটি বক্স খুলে যাবে এবং সেখানে শাটডাউন বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। আজকের ক্লাসে আপনারা সবাই শিখলেন ইরেজার টুল কি, এটি কোথায় এবং কিভাবে ব্যবহার করা হয়। আজকের ক্লাসে আপনারা লাইন টুলের মাধ্যমে অনেক ছবি আঁকলেন, আর কম্পিউটারকে কিভাবে শাটডাউন করা হয় সেটাও শিখলেন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন